धूप दीप दान विधि। नमस्कार বন্ধুরা, আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে। আপনাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আমাদের এক সাবস্ক্রাইবার বন্ধুর অনুরোধে আজ তুলে ধরব বিশেষ কিছু তথ্য, যেটা পূজা পাঠের সময় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। তার প্রশ্ন ছিল, আমরা যে তীরকাটি স্থাপন করি, চারদিকে চারটি তীরকাটি স্থাপন করার পর সেই তীরকাঠির কোন দিক থেকে আমরা গ্রন্থি দিয়ে ওটা ঘোরাবো। বন্ধুরা, বিশেষত আমরা গ্রন্থি বাঁধি ঈশান কোণ থেকে। আমরা ঈশান কোণে যে তীরকাঠিটা থাকে সেই তীরকাঠিতে গ্রন্থি দিয়ে দক্ষিণাবর্তে দক্ষিণ দিক দিয়ে সুতোটা ঘুরিয়ে নিয়ে এসে ঘট হয়ে গিয়ে আবার ওটা বেঁধে দেওয়া হয় ঈশান কোণে। এটা করা হয়। আবার অনেক ক্ষেত্রেও কেউ ঘট থেকে দক্ষিণাবর্তে ঘুরিয়ে নিয়ে আবার ঘটেতেই বেঁধে দেয়। সূত্রবেষ্টনীর সূত্রবেষ্টন মন্ত্র এর আগেও দিয়েছিলাম, আমি আবারও এখানে তুলে ধরছি। ওং সূত্রমানং পৃথিবীং দ্যামনি হসং সুসূর্ণমামদীতিং সুপ্রণীতিম দৈবিং নাবং সরিত্রামনাগম স্রবন্তি মা রুহে মা স্বস্তয়ে। এটা সূত্রবেষ্টন মন্ত্র। কাণ্ডরোপণ, তীরকাটি স্পর্শ করে পাঠ করবেন। ওম কাণ্ডাত কাণ্ডাত প্ররোহন্তি পুরুষ পুরুষ স্পরি এ বানো দুর্বে প্রতনু সহস্রেণ শতেন চ। বিশেষ করে আরো একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, ধূপ দীপ দান বিধি। ধূপ এবং দীপ আমি মূর্তি বা প্রতিমার কোন দিকে রাখবো, এটা একটা বড় বিষয়। অনেকেই কিন্তু এখানটায় এই স্থানেতে আমরা ঠিক করে উঠতে পারি না, আদৌ নিয়ম কোনটা বা এতে নিয়ম আছে কি না। অবশ্যই ধূপদানের বিধি আছে। দীপং দক্ষিণতো দদ্দা পুরত বান বামত বামতস্তু তথা ধূপমগ্রে বা নতু দক্ষিণে ন ভূমৌ ভিতরে ধূপং না শনে ন ঘটে তথা। অর্থাৎ দেবতার দক্ষিণ দিকে দীপ স্থাপন করতে হয় বা দীপ রাখতে হয়, রেখে যেমন নিবেদন হয়ে থাকে ঠিক তেমনই নিবেদন হবে। কিন্তু পরিষ্কার দেওয়াই রয়েছে, সম্মুখে দেবতার সম্মুখে বা বাম দিকে কিন্তু দীপ দেওয়া নিষিদ্ধ। আমাদের নতুন পুরোহিত বন্ধুদের কাছে বিশেষ করে অনুরোধ করব, আপনারা কখনোই এই ভুলটা করবেন না। দীপ যখন দান হয়ে থাকে, আমরা অনেক ক্ষেত্রে কি করি, ষোড়শোপচার পূজার সময় দীপ যেমন আমরা প্রজ্বলন করি, প্রজ্বলন করে নেওয়ার পর জ্বালিয়ে নেওয়ার পর আমরা হয়তো অনেক ক্ষেত্রে ঘটের যে কাদার তাল থেকে থাকে বা কাণ্ডরোপণের যে কাদার তাল থেকে থাকে ওখানে প্রজ্বলিত দীপ রেখে, মানে কাদায় গুঁজে দিয়ে আমরা নিবেদন করি। কখনোই কিন্তু এটা বিধিতে দেওয়া নেই। বিশেষ করে অনুরোধ, ওইভাবে ঘটের কাদাতেই হোক বা কাণ্ড স্থাপনের কাদাতেই হোক, মাটির তাল যেটা রয়েছে সেখানে মোটেই দেবেন না। আপনি পাশে আপনার যে অর্চনা পাত্র থাকে সেই অর্চনা পাত্রে অর্চনা করে নেওয়ার পর বাহাতে বাদ্য এবং ডানাতে দীপ ঘুরিয়ে নিয়ে দীপ দানের একটা কিন্তু জায়গা কাদার তাল অবশ্যই কিন্তু দিতে হয়, সেটা দক্ষিণ দিকেই রাখবেন। সেই দক্ষিণ দিকে ঘুরিয়ে নিয়ে ওই দীপ দানের কাদার তালেতে অবশ্যই সেটা দিয়ে দেবেন। ঘটস্থাপনের কাদার তাল বা কাণ্ড স্থাপনের যে কাণ্ড স্থাপন করা রয়েছে তার কাদার তাল, তাতে কিন্তু মোটেই এই দীপ দেবেন না, দেওয়ার এটা বিধি নেই। দ্বিতীয়ত আরেকটা জিনিস মনে করিয়ে দিই আপনাদের, বিশেষ করে যে দীপ জ্বালানো হয় এটা হচ্ছে দীপদানের দীপ। আরো একটা দীপ যেটা হয়ে থাকে, আমরা প্রতিমা বা মূর্তির সামনে যে প্রজ্বলিত পিলসুজ প্রদীপ দিয়ে থাকি, ঘৃত দ্বারা প্রজ্বলিত পিলসুজ প্রদীপ অবশ্যই দক্ষিণ দিকে দেবেন, আর তৈল দ্বারা প্রজ্বলিত পিলসুজ প্রদীপ বাম দিকে দেবেন।
ধূপের ক্ষেত্রে অবশ্যই মাথায় রেখে দেবেন। ন ভূমৌ বিতর্ধূপং না শনে ন ঘটে তথা, অর্থাৎ এখানে পরিষ্কার কিন্তু বলেই দেওয়া রয়েছে, ধূপ কখনোই আসনে বা ঘটে রেখে নিবেদন করবেন না, অর্চনা পাত্রে রেখেই ধূপ নিবেদন করবেন। অবশ্যই ধূপ দীপ নিবেদন করার পূর্বে ঘণ্টা কিন্তু নিবেদন করে নেবেন এবং ওং জয়ধ্বনি মাতঃ স্বাহা বলে ঘণ্টাকে আগে সমর্পণ করবেন, করে নিয়ে তারপর ধূপ দীপ নিবেদন। ধূপ দেওয়া থাকে বাম দিকে, ধূপ বাম দিকে দেবেন, সম্মুখেও দেবেন না এবং ডান দিকেও দেবেন না বা দক্ষিণ দিকেও দেবেন না। এটা হলো ধূপ দীপ স্থাপনের নিয়ম। নৈবেদ্যর ক্ষেত্রে নৈবেদ্যং দক্ষিণে বামে পুরত বা ন পৃষ্ঠত, অর্থাৎ দেবতার দক্ষিণে বামে কিংবা সম্মুখে আপনি নৈবেদ্য স্থাপন করে নিবেদন করতে পারেন, কিন্তু কখনোই সেটা পিছন দিকে, মানে দেবতার যে পিছন দিক অর্থাৎ প্রতিমার পিছন দিকে কখনোই কিন্তু নৈবেদ্য দেবেন না। আমরা বিশেষত করে থাকি কি, পূজার ক্ষেত্রে পুরোহিতের বাম দিকে নৈবেদ্য, পুরোহিতের ডান দিকে ভোজ্য। যে সাজানো নৈবেদ্য থেকে থাকে সেটা একটাই হোক, দুটোই হোক, পঞ্চদেবতার নৈবেদ্যই হোক, নবগ্রহের নৈবেদ্যই হোক, নটাই হোক, সমস্ত নৈবেদ্য বেশিরভাগটাই কিন্তু আমরা বাম দিকে রেখে থাকি আর ডান দিকে দিয়ে থাকি যে ভোজ্য সাজানো হয়ে থাকে সরাতে কিংবা অন্য কোনো পাত্রে, সেই ভোজ্যগুলো, ভোজ্য অর্থাৎ যাতে সিদ্ধ চাল, আলু ইত্যাদি আনাজ নানান কিছু দেওয়া থাকে, সেগুলো আমরা দক্ষিণ দিকে দিয়ে থাকি। আশা করছি বিশ্বদীপ তুমি তোমার উত্তর পেয়েছ এবং উত্তরের সঙ্গেও আরও কিছু তথ্য আমি চেষ্টা করেছি তুলে দেওয়ার জন্য। বন্ধুরা, আজকের তথ্য যদি আপনাদের কাজে লেগে থাকে এবং ভালো লেগে থাকে অবশ্যই অনুরোধ করব বেশি বেশি করে শেয়ার করতে। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব, লাইকটা করে নেবেন এবং কমেন্টস করতে প্লিজ ভুলবেন না। নমস্কার।